হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে 9টা, আমি 9টা থেকে ব্লগটা শুরু করেছি। ঘুম থেকে উঠে আমার হাতের কাজকর্ম, বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, এমনকি সকালবেলা উঠে এক কাপ দুধও খেয়ে নিয়েছি, এইসব হয়ে গেছে। এখন ভাবলাম যে আজকে রান্নার দায়িত্ব আমার হবে। তার একমাত্র কারণ হচ্ছে আজকে হচ্ছে শনিবার, আর তোমাদের এর আগের মাসে শনিবার আমি বলেছিলাম যে ভাদ্র মাসে কিন্তু একটা শনিবার আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো করা হয়। তো কখনো কখনো বড় করে করা হয়, কখনো কখনো ছোট করে করা হয়। প্রত্যেকটা মাসে সেরকম বেশি বড় করে যে করে, মানে প্রত্যেকটা বছর সেরকম না, যে বছর যেরকম হয়। তো এই বছর নাকি বড় করে করা যাবে না, মা বলছে সামনেই আমার সাধ। আর বেশি বড় করে করতে গেলে কিন্তু মা একা সামলাতে পারবে না, তো তখন আমাকেও দরকার। তো আমি তো কোনো পুজোর কাজ টাজ এগুলো করতে পারবো না। তো মা বলছে যে ছোটো করেই দিনের বেলা করে পুজোটা করে নিই। তো তাই ছোটো করে দিনের বেলা করে আজকে পুজোটা করা হবে। মা উপবাস আছে, তাই রান্না বান্নার যার দায়িত্ব আছে সব আমি করব। আর এদিকে কী কী রান্না করবো না করবো সারা দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে সব থেকে বেশি ভালো লাগবে। তো চলো ব্লগটা দেখতে। 9টা বাজে আর আকাশের পরিস্থিতি এরকম হওয়ারই দরকার, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, পুরো 9টা বেজে গেছে আর আকাশটা এরকম শুরু হয়ে গেছে। আর জানো আজকে না আমার কী হয়েছে? সেটা হচ্ছে আমার যে ঘাড়ের এই সারটা আছে না, পুরো ব্যথা করছে। এই যে এই পাশটাতে জোরে হেলাতে পারছি না, এই পাশটাতে জোরে হেলাতে পারছি না, মনে হয় বালিশের কোনো গণ্ডগোল হয়েছে। বালিশটা মনে হয় রোদ্রে দিতে হবে। তো চলো রান্নাবান্নাগুলো বসিয়ে দিই ঝটপট করে। শনিবার মানেই কিন্তু আমাদের বাড়িতে মাজা ঘষা চলবে, মানে যেদিন করে আমরা পুজো করি সেদিন করে নিরামিষ খাই। আমরা মাসে সপ্তাহে প্রত্যেকটা শনিবার খাই না। তো যে মাজা ঘষা হয়ে গেছে, মা কিন্তু সব মেজে টেজে নিয়েছে, আর যা ধোয়া পাল্লা করার ছিল সব হয়ে গেছে। এখানে কতগুলো মা কাপড় ভিজিয়ে দিয়েছে, এগুলো পরে মা ধুয়ে নেবে। আর এখন আমি ভাত বসাবো। মা বলছে যে গ্যাসেই বসিয়ে নিতে, তো চলো গ্যাসেই বসিয়ে দিই। দেখি আজকে রান্নাটা হয়তো গ্যাসেই করব। আমরা বেশি একটা গ্যাসে রান্না করি না। এখানে কিছুটা পরিমাণ দুধ রয়েছে, তো পরে চা খাওয়া যাবে। এখানে যত কিছু দেখছো বাসনপত্র সব কিন্তু আমাদের ধোয়া কমপ্লিট, বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে। কাল রাত্রেবেলায় মা কিছু ধুয়ে নিয়েছে, আজ তো সকাল থেকেই তো করছে। এই দেখো পুরো হাঁড়ি টাড়ি পরিষ্কার, এখন কড়াইটা মাজছে। আর ওইদিকে কিন্তু আমার মানে এইদিকে যা আছে যাবতীয়, এইদিকে যে চেয়ার ডাইনিং সব কিন্তু ধোয়া হয়ে গেছে। এক এক করে এখানে কৌটোগুলোও কিন্তু মা ধুয়ে নেয়, ভালো করে কৌটোর মুখটা টাইট করে লাগিয়ে কৌটোগুলোও কিন্তু ভালো করে ধুয়ে নেয়। তো চলো দেখি কি রান্না করা যায়। সবজি বলতে কি আছে, এই যে পটল আছে। আমার ভাই পটল খেতে এত পরিমাণ ভালোবাসে, কি বলবো, প্রচুর ভালোবাসে। ওর যদি পটল দিয়ে একটা তরকারি রান্না করে দেই না, আর ওর কিছু লাগে না। আর একটা শীতলাও নিয়ে এসেছে বাবা, কালকেই রাত সন্ধেবেলায় নিয়ে এসেছে। তো এই যে শীতলাওটা দিয়ে ঘণ্ট করব। আজকে তো নিরামিষ, তো নিরামিষভাবে ঘণ্ট করব। আর যে পটল আলু দিয়ে ঝোল করব, মানে যেটাকে আমরা পটল আলুর ডালনা বলি আমাদের গ্রামের ভাষায়। জানি না তোমরা কী বলো, কিন্তু আমাদের গ্রামে এটাকে পটল আলুর ডালনাই বলা হয়। চলো রান্না, ভাত তো বসিয়ে দিলাম, চাল টাল দিয়ে এদিকে সবজি টবজি কাটা শুরু করে দিই। নিজে একা হাতে রান্না করলে অনেকটা সময় লেগে যাবে। এখন থেকে যদি আমি সবজি টবজি না কাটি তাহলে আমি মানে পারবো না, কুলিয়ে উঠতে পারবো না। মাকে আর আজকে রান্না করার কথা বলাই যাবে না। দেখো তো মা সারা দিন এতগুলো কাজ করে এখন যদি রান্না করে তাহলে মায়েরও তো খারাপ লাগবে না। আর রান্নাই তো এতটুকু আমি করে নিতে পারবো। এ হচ্ছে আমাদের চাল। আর যেটি বুনু ওরা কেউ এখনও বাড়িতে আসেনি, ওরা হয়তো আজ আসবে। আজ এলেও জেঠুর জন্য কিন্তু চাল নিয়ে রাখবো। ছ কৌটার বেশি নিলাম একটু, মা খাবে না, আমরা চারজন জেঠুকে নিয়ে। তো চলো চালগুলোকে ধুয়ে আনবো কলের থেকে, ধুয়ে এনে তাড়াতাড়ি করে দিয়ে দেব। একটু আগে লাউটা নিয়ে বসলাম যে কাটবো, লাউয়ের অবস্থা দেখাই তোমাকে। এই দেখো মানে এত পরিমাণ লাউ শক্ত, আমি দা দিয়েও কাটতে পারছি না। যে সবজি কাটার দাটা আছে সেটা দিয়েও কাটতে পারছি না।
লাউটা আমাদের ভাষায় আমরা বলি বাত্তি হয়ে গেছে, এত বাত্তি হয়েছে যে দাউ দিয়ে কাটা যায় না। তো পটল আলু মা বলছে কি এভাবে ঝোল না করে সব কিছু সবজি টবজি মিশিয়ে ঘন্ট আর বুটের ডাল রান্না করতে। আর এই যে পটলগুলো কিন্তু কেটে নিয়েছি, আর এখানে পটলের ছোলা নিয়ে নিয়েছি, পটলের ছোলা বাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। যে মূলো আছে, বেগুন আছে, আর এখানে আছে যে পটল কেটে নিয়েছি। তো মা বলছে কি পটল আলুর ঝোল শুধু ভাই ভালোবাসে, আর কেউ বাড়িতে ভালোবাসে না। তো ভাই তো খাবে, এরকম সবজি করলেও কিন্তু ভাই খাবে। তো বলছে যে সবগুলো মিলিয়ে সবজি কর, আর তার সাথে মিষ্টি কুমড়ো, একটা মিষ্টি কুমড়ো আছে ঘরে, তো সেটাই দিচ্ছি, সেটা দিয়ে রান্না কর, মানে ঘ্যাট কর একটা, আর ডাল এগুলো দিয়ে কিন্তু হয়ে যাবে। তো চলো এগুলোই করে নিই, এখন কি করা যাবে। ভেবেছিলাম তো লাউ ঘন্ট করবো, কিন্তু এত আশার জিনিস, দেখো কি অবস্থা, কি অবস্থা, এত পরিমাণ শক্ত। আমি দা দিয়ে কাটতে গেছি, দেখো কত জায়গায় দাগ পড়েছে, দেখো কিন্তু এত পরিমাণ শক্ত যে কাটা যায় না। এইকে তো আমি ভাত বসিয়ে দিয়েছি, চালও দিয়ে দিয়েছি। তো চলো ভাতটা হতে থাক, আর আমি এদিকে সবজিগুলো সবগুলো কেটে নিই। সবজি কেটে নিয়েছি বেগুন, মূলো, আর তার সাথে আছে পটল। আর মা কিন্তু এদিকে আমাকে এনে কুমড়ো দিয়ে গেল, মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োর কিছুটা অংশ রেখে দিয়েছে, আর কিছুটা অংশ এই যে দিয়ে গেল, বলছে কিছুটা অংশ নাকি বড় জেঠিদের বাড়িতে দিয়ে দেবে। ছোটো জেঠি তো বাড়িতে নেই, তো বড় জেঠিদের বাড়িতে দিয়ে দেওয়া হবে। আর এই দেখো মিষ্টি কুমড়ো, এটা এখন কেটে নেব, কেটে আলাদা রাখবো, মানে কুমড়ো ভিজিয়ে রাখতে নেই মিষ্টি কুমড়ো, তাহলে নাকি মানে মিষ্টিটা চলে যায়। তো যখন রান্না করবো তখন ধুয়ে রান্না করে নেবো, ঝটপট করে, ভিজিয়ে রাখা যাবে না, কারণ এই সবজিগুলো তো আমি ভিজিয়ে রাখবো, আর এই সবজিগুলো না ভিজিয়ে রাখলে ভালো লাগবে না, মানে কেমন একটু বালি বালি থাকবে। আর ভালো করে আলু কেটে নেবো। আর চলো এগুলোর জন্য আমি ভাজা কাটবো, আর তার সাথে কাটবো এটার জন্য মানে মিষ্টি কুমড়ো ঠুমো ঠুমো করে ঘ্যাটের জন্য। এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে করলাম মিষ্টি কুমড়ো ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা আমার কাছে খেতে বেশ ভালো লাগে, তার সাথে এখানে হয়েছে ভাত। আজকে রান্নাটা আমি গ্যাসেই করেছি, আর এখানে হয়েছে পটলের যে ছোলাগুলো আছে সেগুলো দিয়ে বাটা করেছি, বাটাটা কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। আর এইদিকে করেছি দেখো সব কিছু সবজি টবজি দিয়ে নিরামিষ, তো এই নিরামিষ ঘণ্টটাও কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল, মিষ্টি কুমড়ো, মূলো, আলু সব কিছু দিয়ে। আর এখানে করেছি আমি বুটের ডাল, যেটা আমার খুব প্রিয়। ছোটোবেলায় এই ডালটাকে আমি বড় ডাল হিসেবেই চিনতাম, আর এই ডালটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো চলো এই যে আমার রান্না, রান্না বান্না শেষ হয়ে গেছে, এখন একটু রেস্ট করে নিই। রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া সব কিছু শেষ করে বসে আছি এখন। জানো কিছুক্ষণ আগে আমার একটা বন্ধু এসেছিলো, মানে কলেজ লাইফের ফ্রেন্ড, তো আজকে হচ্ছে অঙ্গনওয়াড়ি পরীক্ষা, সেই পরীক্ষা দিতে এসেছে তার বউ আমাদের এখানকার স্কুলে। তো সেই কারণে সে আমাকে ফোন করলো, আমি বললাম যে আমাদের বাড়ি এসে ঘুরে যা, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে একদম অল্প সময়ের জন্য এসেছে। এসে একটু ঠান্ডা দিলাম, ঠান্ডা খেলো, চা খেতে বললাম, ভাত খেতে বললাম, কিচ্ছু খাইনি, এক ঘন্টার মধ্যে বসে চলে গেছি। আর ওর সাথে গল্প করতে করতে স্কুল মানে কলেজ লাইফের গল্প করতে করতে ভিডিও করতে ভুলে গেছি। তো এই যে এলো এখন চলে গেল, এদিকে মা চান করছে, প্রায় 12:30টার উপরে বাজে, চান টান করে মা এখন পুজো দেবে। আজকে হচ্ছে শনিবার, বার পুজো আমাদের মধ্যে করতে হয় প্রত্যেকটা মাসে একটা করে বার, আমরা মানে একটা শনিবার করে আমরা বার পুজো করি, বড় ঠাকুরের পুজো। তো সেটাই হচ্ছে আজকে মা করবে। মা ওইদিকে চান টান করে নিচ্ছে, ওইদিকে কলের পাটটা ঝাড় দিল, ঝাড় দিয়ে চান টান হয়ে গেছে। আর আজকে নিরামিষ রান্না হয়েছে আমাদের, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন প্রচুর গরম লাগছে, তাই ভাবলাম যে এই সাইডটাতে এসে বসে থাকি, তো এখানে এসে একটু বসে আছি। তো চলো পরে তোমাদের সাথে কথা বলবো। এই পাশে চলে এসেছে এই ভাস্তিটা আমাদের বাড়িতে। তো আমি ওকে বলেছিলাম যে আমি ভ্রু মানে কাটবো, তো আসতে এখন তো আমি কোথাও যেতে পারি না। আর এখন যদি আমি বাড়ি চলে যাই, কালকে বা পরশু দিন যদি আমি বাড়ি চলে যাই, তখন কিন্তু আর আমি ওখানে গিয়ে কখন পার্লারে যাবো, কখন কী করব, কিছুই আমি বুঝে উঠতে পারবো না। তো তাই ওকে আমি বলেছিলাম যে তুই আমাদের বাড়িতে চলে আসিস, ওইদিকে এক্সাম দিয়ে চলে এসেছে আমাদের বাড়িতে। আর এক্সাম দেওয়ার পর আমি ওকে ফোন করেছিলাম, মানে কালকে আমি ফোন করে রেখেছিলাম, তারপর এক্সাম দেওয়ার পর আবার ফোন করলাম, বললাম যে আয় আমার ভ্রুগুলো কেটে দিয়ে যা, ভীষণ মুখটা খারাপ লাগছিলো দেখতে। আর মেয়েরা যদি একবার ভুরু তোলার চেষ্টা করে, তারপর থেকে দেখবে যে যতবার তোমরা না কাটবে ততবার দেখতে খারাপ লাগে। তো এখনই কেটে নিচ্ছি, আর পুজো তো এবার কোনো জায়গায় ঘোরাঘুরি হবে না, তো তাই ভাবলাম যে না কেটেই নেই, এখন একদম বেশি বড় হয়ে গেছে। আর জানো আমার ভুরু তুলতে না ভীষণ রিক্স, তার কারণ আমার ভুরুর মানে আমার যে চামড়াটা আছে মুখের ভীষণ পাতলা হয়, যেই আমার ভুরু তোলে সেই বলে যে যে কোনো জায়গায় ভুরু না তুলতে। আর আমি যে কোনো জায়গায় তুলি না, প্রত্যেকবার চেষ্টা করি যে এর কাছেও তুলতে। আর এ নতুন নতুন পার্লার শিখেছে, ভালো কাজ করে। আর এদিকে দেখো মা বসে গেছে বার পুজোতে,
আমাদের বাড়িতে তোমাদেরকে বলাই হয়েছিল যে বার পুজো হবে, তো বড় করে করার কথা ছিল, এবার আর বড় করে করা হলো না, একটু সমস্যা ছিল, সেই কারণে মা বলছে যে বাদ দে, এবার আর বড় করে করব না, ছোট মোটো করেই কিন্তু বার পুজোটা শেষ করে নিই। তো তারপর আর ভিডিও করতে পারলাম না, পরের দিন তোমাদের সামনে চলে এসেছি। দেখো সকাল সকাল বরমশাই বাড়িতে চলে এসেছে, আর ও যে আসবে আমি কিন্তু সেরকম জানতাম না, যে গাড়িতে উঠেছে কিছুই জানতাম না, কারণ ওর সাথে আমার কয়েকদিন থেকে চলছিল একটু ঝগড়া, তো সেই কারণে কিন্তু আমাকে ঠিকঠাক করে বলেও নি যে আজকে আমি উঠবো সেটা। তো সকালবেলা ঘুম থেকে চোখটা খুলেই দেখি ও কালকে নাকি একটার সময় গাড়িতে উঠেছে দুপুর, তো আজকে সকাল প্রায় 7টার সময় নেমে গেছে, আমি তখনও বিছানায় শুয়ে আর ঘুম থেকে উঠেই ওর মুখটা দেখেছি, আজকে দিনটা আমার খুব ভালো যাবে। আর এখানে কিন্তু জেঠু মানে জেঠুদের কারেন্ট নষ্ট হয়েছে, জেঠু দেখাচ্ছিল যে কারেন্টের এই জিনিসগুলো নষ্ট হয়েছে ঠিকঠাক করতে, ও যতবার আসে অতবারই কিন্তু আমাদের বাড়িতে কারেন্টের যা যাবতীয় আছে সব ঠিকঠাক করে দেয়। আর এদিকে মা সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু গরু বের করছে, আর এখন কিন্তু 7টা বাজে, আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি, কারণ ও এসে সবাইকে ডেকে তুলে দিয়েছে, আর মাও ঘুম থেকে উঠে সব কিছু কাজ টাজ করে নিচ্ছে, কারণ মামা বাড়িতে আজকে হচ্ছে মনসা পুজো, সবাই ওখানেই চলে যাবো, আর কাল আমি বাড়ি চলে যাচ্ছি। এখানে মা কিছু তেজপাতা নিয়ে নিয়েছে, সাথে কিন্তু কিছু কলার যে খোলগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছে, সব কিছু নিয়ে এখন মা চলে যাবে, আর আমি যাব প্রায় দুপুরবেলার দিকে, এখন আর যাবো না, কারণ ভীষণ রোদ উঠেছে, গরম, আমি একটু রান্নাও করব, এদিকে বরমশাইও খাবে, আর বাবারও শরীরটা বেশি ভালো নয়, পেটটা নাকি একটু খারাপ খারাপ করেছে, তো বাবার জন্যও কিন্তু এদিকে আমি ঝটপট করে একটু রান্না করব। দেখো কি পরিমাণ আজকের আকাশটা, আজকে প্রচুর গরম দিয়েছে, আজ মনে হয় আর বৃষ্টি টিষ্টি হবে না, কয়েকদিন খুব বৃষ্টি হয়েছিল, খুব ভালো বলেছিলাম না, আজ দেখো সেই ভালোর স্রোত তুলছে। সত্যি এরকম রোদ থাকলে আমাদের মতো গর্ভবতী মহিলাদের প্রচুর কষ্ট, আর সত্যি মনে হয় এই টাইমটাতে না গরমটা বেশি লাগে, এত গরম শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যায়, ফ্যানের সামনে বসে থাকলেও মনে হয় কি ফ্যানের হাওয়াটা যেন শরীরে লাগছে না, একটা অসহ্যকর লাগতে থাকে। আর সত্যি এত বড় হয়ে আমি মনে হয় এত গরম কোনোদিন পাইনি, এটা আমারই মানে ভুল কি জানি না, বাবাও বলছে যে এবছরের গরমটা একটু অতিরিক্ত, কোথাও বসে শান্তি নেই, না আছে ঘরে শান্তি না আছে বাইরে শান্তি, কি যে হবে। এখন একটা কাজ আছে, সেটা হচ্ছে আমার কিছু জিনিস বের করতে হবে, কাল তো আমি চলে যাব, তো সেই কারণে কিন্তু আমি আজকে এখনই মামা বাড়ি, একটু পরে মামা বাড়ি চলে যাব, তো আর এসে আমি না পারবো না এই জিনিসগুলো বের করতে, তো ভাবলাম যে ব্যাগগুলোকে বের করে রাখি, আর এবার তো কিছু জিনিস আমার নিয়ে যেতেই হবে, তো সেই জিনিসগুলো ব্যাগটা বের করব, আর ব্যাগপত্র আমি সব এই ট্রাঙ্কটার মধ্যে রেখে দিয়েছি, তো চলো এটাকে। এবার তো তোমরা জানো যে একটা নতুন ব্যাগ কিনেছি, সেটাও দরকার, মানে এই যে এই ব্যাগটা, এবার এই ব্যাগটাও দরকার, আর তার সাথে আরেকটা ব্যাগ আছে সেটাও বের করে নেব, এটা হচ্ছে এই যেটা, এটাও বের করে নিই, আর কিছু কিছু পুরনো নাইটি যেগুলো আমি রেখে দিয়েছি যেটা আমার পরবর্তীতে কাজে লাগবে, এখন এই নাইটিগুলোর পরবো না, দুটোকে বের করে নেব, একটা কাপড় চোপড় বের করে নেবো, আর আমি শ্বশুরবাড়িতে গেলে কিন্তু নাইটিই পরি, তো নাইটিও তো নিয়ে যাবো, শাড়িও নিয়ে যেতে হয়, একদম যে শাড়ি ছাড়া যাবো সেটাও না, দুটো ব্যাগ আমার এবার লাগবে, কারণ এবার ওষুধপত্র অনেক যাবতীয় জিনিস আছে, আর যাবার আগে আমার এটা ভালো করে মনে রাখতে হবে যে আমার প্রোটিন পাউডার শেষ হয়ে গেছে, প্রোটিন পাউডারটা এনে নিতে হবে, তো যে দুটো ব্যাগ আমি নামিয়ে নিলাম, এখানে আমি আমার যাবতীয় নাইটি কাপড় যা আছে কিছু কিছু করে গুছিয়ে রাখবো, চলো ঝটপট করে একটু গুছিয়ে রাখি। নাইটি বলতে পায়ে দু একটা নতুন নাইটি যেগুলো আছে সেগুলোই নিয়ে যেতে হবে, পুরোনো নাইটিটা আমি নিয়ে যেতে পারবো না, বাপের বাড়িতে থাকলেও যে পুরোনো নাইটিগুলো আমি পরে থাকি সেগুলো আর ওখানে নিয়ে যাওয়া যায় না, ওখানে যদি থাকতাম তাহলে ব্যাপারটা অন্যরকম ছিল। তো এই যে প্রথমত এই যে ফেস ওয়াশ সানস্ক্রিন যেগুলো আমার ভীষণ দরকারি এগুলো আমি একটু আগে ঢুকিয়ে নিই, কালকে একদমই সময় পাবো না জানো, কালকে যখন বেরোবো তখন দেখবো যে আমার একদমই হাতে সময় নেই, আর ঝটফট করে বেরোতে হবে, আর কালকে বিকেলের দিকে যাব, এখান থেকে গাড়ি রিজার্ভ করা হবে, ওকে আমি বললাম যে আমি এভাবে যেতে পারবো না, তো গাড়ি আমার জন্য একটা রিজার্ভ করে নিতে হবে, তো আমাকে এমভাবে নিয়ে যাবেও না, বলছে যে ঠিক আছে গাড়ি রিজার্ভ করে নিয়ে যাবো, আর তার সাথে দুটো নাইটি লাগবে, দুটো নাইটি নেবো আর দুটো শাড়ি নেবো, কারণ এত ড্রেস নিয়ে নেওয়াটা ঠিক হবে না, বেশি একটা ড্রেস নিয়ে গেলে ওখানে কখন পরবো কখন কি, নাইটি দুটো নিয়ে যাবো আর রাত্রের জন্য, আর শাড়ি তো পার্সোনালি নিতেই হবে, যতই সেখানে আমাকে নাইটি পরতে দেয় কুর্তি পরতে দেয় কিন্তু শাড়িটা কিন্তু পার্সোনালি নিতেই হয়। তো যে ব্যাগগুলোকে নামিয়ে নিলাম, এখন দু একটা করে জিনিস ঢুকিয়ে নেবো, দাঁড়াও আমি জিনিসগুলো নিয়ে আসি ওই ঘর থেকে। এই হচ্ছে কয়েকটা কাপড় চোপড়, এই হচ্ছে একটা নাইটি,
এগুলো বাড়ির করার জন্য নিয়ে যেতেই হবে আমার। এটা হচ্ছে আরেকটা, এটা কিন্তু নতুন নাইটি, এবার পয়লা বৈশাখে মামি দিয়েছিল। আর ভাবছি এই যে এই কুর্তিটা এটা পরে যাবো, যাওয়ার সময় ভীষণ গরম। আর এই যে দুটো ব্লাউজ, নতুন দুটো ব্লাউজ, এই যে আরেকটা নতুন ব্লাউজ, আর এটা হচ্ছে আমার সাদের শাড়ি, আর এর সাথে আসার দিনে এই কুর্তিটা পরে আসবো, আর তার সাথে হচ্ছে এই নতুন নাইটিটা, এগুলো নিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে গুছাবো, আজকে এতটুকুই গুছিয়ে রাখি, তারপর একটা আস্তে আস্তে গুছিয়ে নেব। তো চলো আর দেরি না করে এখন ঝটফট করে অন্য কাজ যেগুলো আছে সেগুলো করে নেই, চলো। বরমশাই বাড়িতে চলে এসেছে, কাল চলে যাব বাড়িতে, আর আজকে সকালবেলায় এসেই নামলো। কাল তোমাদের সাথে ভিডিওটা আর শেষ করতে পারিনি, কালকে শরীরটা বেশি একটা ভালো লাগছে না। দেখো আজকে গরম কিন্তু কম, আর আমার অবস্থা দেখো, আমি ঘেমে একাকার হয়ে যাচ্ছি। কালকে আমি ভুরুও তুলেছি, একদম ভুরুগুলোকে কেটে নিয়েছি সুন্দরভাবে, এটা কিন্তু দারুণ হয়েছে, এটা কিন্তু ভালো হয়নি। কারণ না আমার না একটা ভুরু না, মানে এই যে এই জায়গাটা করে না প্রত্যেকটা ভুরুরই নেই, তো ওই যে সুন্দরভাবে কাটা হয়ে গেছে, তো এইগুলো আমার কমপ্লিট। হ্যাঁ, এদিকে তোমার শাড়ি টাড়ি সব কিছু হয়ে গেছে, কাল হয়তো বাবা ওকে নিয়ে বাজারে যাবে, আর কী কী লাগে না লাগে ওগুলো দেবে, আর তার সাথে সাথে পয়সা করি যা লাগে সব দিয়ে দেবে। কাল যাবো বাড়ি, আর আজ হচ্ছে মামা বাড়িতে পুজো, সেখানেও যাবো। তো ব্লগটা তো আমি শেষ করিনি, কালকের ব্লগটা তো ভাবলাম আজকে ব্লগটা শেষ করবো, আর আজকের ব্লগটা বেশি একটা আমি বড়ও করতে পারছি না, খুব সংকীর্ণভাবে ব্লগটাকে শেষ করবো। আর জানো এ কয়দিন বরের সাথে ভীষণ ঝগড়া ছিল আমার, 3 দিন কোনো কথা হয়নি ওর সঙ্গে। ও যে আসবে সেটা আমি মানে জানতামও আসবে, কিন্তু আমাকে ফোন করে বলেনি যে আমি বেরিয়েছি, খুব ঝগড়া হয়েছে ওর সাথে। তো সেটা হচ্ছে আমার পরিবারের কিছু বিষয় নিয়ে, আমার ওই বাড়ির বিষয় নিয়ে ঝগড়া হয়েছে। তো সেই বিষয়গুলো এখন মানে বাড়িতে আসার পর মিটমাট করে নিয়েছি দুজনে, তো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এখন ও গেছে ঠাকুর আনতে দাদার সাথে, একটা দাদা আছে, তো সেই দাদা টোটো দিয়ে গেছে দুজনে মিলে ঠাকুর নিয়ে আসতে। তো গেছে এসে তারপর মামা বাড়িতে যাবে, তারপর চান টান করে যাবে। সকালবেলা আমরা উঠে গেছি, সবাই একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। তো চলো ওর সাথে কী বিষয় নিয়ে ঝগড়া হয়েছে সেটা একটু তোমাদের বলি। এটা নিয়ে যে যে ঘরের কথাগুলো তোমাদের বলেছিলাম সেই বিষয় নিয়ে ঝগড়া হয়েছে। তো ও চাচ্ছিল না যে এখন ঘরটা করি, আর আমি বলছিলাম যে বাড়িতে সমস্যা যখন হচ্ছে তো বাদ দাও চলো ঘরটা করে ফেলি। তো ও আমাকে অনেক কিছু বোঝালো, প্রথমত আমি ওকে বুঝিয়েছি, তারপর ও আমাকে বোঝাচ্ছে। আমি ভাবলাম যে না, বাড়িতে যখন এই বিষয়টা নিয়ে বেশি একটা সমস্যা চলছে, এখন হয়তো বাড়ির পরিস্থিতিও আমাদের দেখা দরকার। কিন্তু ও আমাকে বললো যে না, তুমি প্রথমে বলেছিলে যে বাড়ির পরিস্থিতি দেখবো, এটা দেখবো, সেটা দেখবো, দেখো এখন বাড়ির পরিস্থিতি দেখা আমাদের পক্ষে সম্ভব না। আর এমনিতে তো মা বাবার চিকিৎসার জন্য চলছে আমাদের, আমার শ্বশুর শাশুড়ি কিন্তু এখন আগের থেকে অসুস্থ একটু বেশি, তো ওনাদের নাকি জন্ডিস ধরা পড়েছে, তো একটু অসুস্থ আছে। তো বললো যে ঠিক আছে এখন ঘর করা সম্ভব না, অনুষ্ঠানটা মানে মানে কাটিয়ে নিই, আর ছোটো হোক বড়ো হোক অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠানই হয় তাই না। তো বললো ছোটো মানে অনুষ্ঠানটা মানে মানে কাটিয়ে নিই, তারপর দেখা যাবে যে কী করা যায়। আর অগ্রহায়ণ মাস মানে আমাদের বেবি আসার টাইম হচ্ছে অগ্রহায়ণ মাসে, তো সেই টাইমটা না যাওয়া পর্যন্ত আমরা ঘরে হাত দেবো না, এটাই বলছিল। এগুলো নিয়েই দু এক কথায় কথা কাটে কাটে দুজনের মধ্যে হয়ে গেছে। তো এরকম থাকলে অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া হয়। 3 দিন কোনো কথা বলিনি ওর সাথে, মানে আমার ভীষণ রাগ উঠে গেছিলো ওর কথাগুলো শুনে, ওরও ভীষণ রাগ উঠে গেছিলো। বাড়িতে আসার পর সব মিটমাট হয়ে গেছে, মানে কি বলবো, ওর মুখটার দিকে তাকিয়েই আমার মন গলে গেছে। অনেক দিন বাইরে থাকে, বাড়িতে থাকে না, অনেক সময় ওকে আমি সামনে থেকে দেখতেও পারি না, ইচ্ছা করলেও দেখতে পারি না, সে বিষয়গুলো ভীষণ খারাপ লাগে। যখন আমি ওকে সামনে থেকে দেখতে পাচ্ছি তখন আমি যদি ওর সাথে ঝগড়া করি কেমন দেখা যায় বিষয়টা, খুব খারাপ লাগবে তখন। তো ভাবলাম যে না, এইসব বাদ দাও, সব কিছু বাদ দিয়ে মিটমাট করেই নিই। মানে কি জানো, যাদের স্বামী প্রবাসে থাকে তারা বুঝবে যে প্রবাসে থাকার কি যন্ত্রণা কি জ্বালা। সেই অপেক্ষায় থাকি, এই 3-4 দিন এসে থাকবে, থাকার পর সেই অপেক্ষায় থাকি আবার কবে আসবে। হাতে দুটো টাকা হলে তখন আবার ভাবি, এখন যদি এসে যায় তাহলে যে টাকাটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। সব কিছুই তো এই টাকার জন্য, এই কাগজটার জন্যই সব কিছু। তো এখন তো আসাটা দরকারই, সামনে যখন 7 ও এলো, এখন অনুষ্ঠান টনুষ্ঠান সব কিছু করবে, এটাই তো। চলো ভগবানকে সবসময় ডাকছি যেন অনুষ্ঠানটা আমরা কোনো রকমে উঠতে দিতে পারি, এর থেকে বেশি কিছু চাই না ভগবানের কাছে, মানে মানে যেন অনুষ্ঠানটা কেটে যেতে পারে। তো তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা খুব প্রয়োজন। তো চলো আর ভিডিওটা এখানে বেশি বড় করবো না, এখানেই রাখছি আজকের ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। কাল নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলে আসবো, ততক্ষণের মতো সবাইকে টাটা।